জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী 8 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মঞ্জুরুল ইমাম আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। মির্জা আব্বাসের আইনজীবী জানান, রবিবার এই মামলায় যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। এদিন এই মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়। আদালত আসামিপক্ষের জামিন আবেদনের বিষয়ে পরে আদেশ দেবেন বলেও জানান আইনজীবী। একই সঙ্গে আসামিপক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 8 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত 31 অক্টোবর মির্জা আব্বাসের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই দিন মামলাটির সাফাই সাক্ষ্যের জন্য দিন ধার্য ছিল। মাননীয় আদালত শুনানি শেষে আমাদের যে সাফাই সাক্ষী যেটা বাতিল করে দিয়েছিলেন সেটি আজকে আবার উনি মঞ্জুর করেছেন, এবং পাশাপাশি আমাদের যে জামিনের আবেদনটা ছিল সেটি উনি নথিভুক্ত করে রেখেছেন। আদালত জানিয়েছেন যে যেহেতু আরেকটা মামলায় আজকে আমাদের মানে মির্জা আব্বাসুদ্দিন আহমেদ সাহেবকে যেহেতু প্রডিউস করবে ওখানে, সেই মামলার আদেশ কি হয় তার প্রেক্ষিতে আগামী 8 তারিখে এই মামলায় জামিনের আবেদনটি আবার শুনানির জন্য আসবে।